আসলে বাইক আর স্কুটির মধ্যে তো একটু ডিস্টেন্স থেকেই যায়, কারণ বাইকে আপনার হচ্ছে গিয়ারের একটা ব্যাপার আছে যেটা স্কুটিতে নাই। তো আমি মনে করি দুইটাই ইজি, এটা আপনার জায়গা থেকে আপনি যেটা চান। স্কুটি চালাইতে একটু সহজ হয় কি, এটা গিয়ার দিতে হয় না, জাস্ট অটোমেটিকলি পিক আপ দিলে হয়ে যায়। আর বাইকে আপনার গিয়ার দিতে হয়, ক্লাচ চাপতে হয়, এই জাস্ট। আমি মনে করি দুইটা ইজি, কারণ আমি আসলে বাইক থেকে শিখেছি, তো তো আমি বাইকও খুব ইজিলি পারি আর হচ্ছে স্কুটি। তো আমার কাছে এটা কোনো ম্যাটার করে না, মূলত হচ্ছে আপনার ইচ্ছা। আপনি যদি চান আপনি দুইটাই শিখতে, যে কোনোটা দিয়েই শিখতে পারেন, এটা মূলত আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি যেটা কমফোর্ট ফিল করবেন সেটা, মানে বাইক হোক অথবা স্কুটি হোক, ডাজ নট ম্যাটার। বাট আপনার চয়েস, আপনার কমফোর্ট, এটার প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। আপনি মেয়ে হন বা ছেলে হন, আপনার যদি আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন, যদি চিন্তা করেন যে আমি বাইক চালালে মানুষ কি বলবে, এই মানুষ কি বলবে এই জায়গাটা হচ্ছে বাদ দিতে হবে, তাহলেই হচ্ছে আপনি চালাতে পারবেন। আর যদি মানুষ কি বলবে এই জায়গাটা থেকে যদি আপনি বের হতে না পারেন, তাহলে কখনোই আপনি হচ্ছে কোনো কিছুই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, দিস ইজ রুবেল, আর ওয়েলকাম জানাচ্ছি রুবেল এক্সপ্রেসে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, এর কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে আমি বাইক এক্সচেঞ্জ করে চালিয়েছি। আজকে এমন একটা মানুষকে পরিচয় করাই দিব, সে হচ্ছে এই বাইক স্কুটি, মানে বাংলাদেশে এমন কোনো বাইক নেই যে সে হচ্ছে সেই বাইক চালায় না। এবং যত হায়ার সিসি হোক না কেন, এটা আসলে কোনো ব্যাপার না। যদি আপনার ইচ্ছা শক্তি বা আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এটা চালাবেন, তাহলে হচ্ছে আসলে এটা কোনো ব্যাপারই না। সেটা হচ্ছে আপনি ছেলে বা মেয়েই হন, যারা হচ্ছে, মানে বিশেষ করে আজকে ভিডিওটা মেয়েদের উদ্দেশ্যে, যারা হচ্ছে বাইক চালাতে চান এবং হচ্ছে সাহস পাচ্ছেন না, ভাবতেছেন, কনফিউশনে আছেন যে স্কুটি কিনবেন নাকি বাইক কিনবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রেখে শুরু করছি আজকের ভিডিও। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই বাইক আর গাড়ি নিয়ে বিভিন্ন সময় তৈরি করা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো যাচ্ছি মূল ভিডিওতে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে এমন কোনো হায়ার সিসির বাইক নেই বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল, সেগুলো হচ্ছে তার অলমোস্ট সবগুলো চালানো শেষ। তো এরপরে হচ্ছে সে একবার হচ্ছে স্কুটি কিনেছে, সে কিন্তু স্কুটি দিয়ে বাইক চালানো শেখেনি, সে হচ্ছে বাইক দিয়ে হচ্ছে বাইক চালানো শিখেছে। এরপরে হচ্ছে ফ্যামিলি বা যে কোনো একটা সামাজিক প্রতিবন্ধকতার জায়গা থেকেই হচ্ছে স্কুটি কেনা, যেহেতু সে থানা বা মফস্বল একটা গ্রামে থাকে, এখানে আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে। যারা থাকেন তারা অবশ্যই ব্যাপারগুলো জানেন বা মানে বা ফেস করেন। তো আমরা হচ্ছে এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে বৈশাখের কাছে। তো বৈশাখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি হচ্ছে, মানে আমার যারা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার আছেন, বিশেষ করে অনেক মেয়ে সাবস্ক্রাইবার বা আমার যারা ভিডিও দেখে, তারা অনেক সময় আমাকে প্রশ্ন করে যে আসলে কিভাবে, মানে মেয়ে হয়েও বাইক চালানো সম্ভব, বা আপনি যদি আপনার শুরুর দিক থেকে একটু বলেন যে আপনি আসলে বাইকের প্রতি ভালোবাসাটা মানে কোন বয়স থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আসলে এটা মূলত ইচ্ছা শক্তির একটা ব্যাপার আছে। আর আমি যখন লাইক সাইকেলও চালাতে পারতাম না, তখন থেকেই বাইক ভালো লাগতো। এরপরে হচ্ছে
আস্তে আস্তে বড় হওয়ার পরে বাইকের প্রতি আরো ভালোবাসা জন্মাইছে, তো শিখিয়ে ফেলছে। আর মূলত আমি মনে করি এটা কোনো ব্যাপার না, আপনি চাইলেই বাইক বা স্কুটি যেটা ইচ্ছা সেটাই চালাতে পারেন। তার জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। যে আমি প্রথমে মনে হতে পারে যে না এটা আমি পারবো না বা অনেক বেশি কিছু, কিন্তু না, একদমই ইজি ব্যাপার। এর জন্য আপনার কিছু নিয়ম কানুন জানতে হবে, আর টোটালি হচ্ছে আপনার ইচ্ছা যেটা দরকার, আপনি চাইলেই সব কিছু করতে পারবেন। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম। এবং সব থেকে মজার ব্যাপার হয়েছে, আচ্ছা এমন কোনো বাইক আছে যেটা তুমি চালাওনি? না, আমি এমন কোনো বাইক নাই যে চালাই নাই, মোটামুটি সবগুলোই চালাইছি। আচ্ছা, মানে আমি পার্সোনালি দেখেছি, এবং যদি সম্ভব হয় ভিডিওগুলো যদি এখনো থাকে তাহলে অবশ্যই আমি হচ্ছে আপনাদের দেখার ব্যবস্থা করে দিব। যে সে হচ্ছে R15 থেকে শুরু করে মানে FZ, সুজুকি জিক্সার, GSXR, বাংলাদেশের সব থেকে হাই স্পিডের বাইক, এবং সেটাও কিন্তু সে চালিয়েছে। এখন কথা হচ্ছে, যদি মেয়েরা বিশেষ করে, যদি আপনার লাইক হচ্ছে এখন বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যে অনেক মেয়েরাই হচ্ছে স্কুটি বাদ দিয়ে হচ্ছে বাইক চালায়, যদি আপনার হাইট মানে ঠিক থাকে, যদি আপনি আপনার কমফোর্টটা ঠিক থাকে, যে আপনার হাইট অনুসারে আপনি যদি কোনো বাইকের সাথে কমফোর্ট হন, তাহলে আপনি অবশ্যই বাইক নিতে পারেন। এবং বাইক চালানোটা কোনো ব্যাপারই না। যেটা হয়তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সে হচ্ছে আমার এই বাইকটা চালিয়েছে, তার মানে আপনাদের কিন্তু আর কোনো কনফিউশনে থাকার কোনো দরকার নাই, কারণ হচ্ছে চাইলেই পারবেন। অবশ্য যদি আপনার হাইট ঠিক থাকে, কিন্তু ইচ্ছা শক্তিটা অনেক বেশি দরকার, যেটা হচ্ছে তার ভিতরে ছিল এবং সে এই পর্যন্ত চলে এসেছে। এবং আমরা যদি তোমার কাছে আরো জানতে চাই, সেটা হচ্ছে যে তুমি এর আগে আরো একটা স্কুটি কিনে আবার হচ্ছে মানে মফস্বল বা গ্রামের যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার কারণে কিন্তু একবার তুমি মানে রাগ করে মানে ওই স্কুটিটা সেল দিয়ে দিয়েছিলে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। না, আসলে হয় কি, গ্রামের মানুষ এটা খুব ইজি ভাবে নেয় না। দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে যে মেয়ে মানুষ হয়ে স্কুটি চালাচ্ছে বা এটা এটা মূলত কানে নেওয়া যাবে না, কারণ মানুষ তো কত কিছুই বলবে, আর মানুষের কথা ধরে বসে থাকলে তো সামনে আগানোর কোনো জায়গা থাকে না। তো আপনারা যদি এগুলো ধরে বসে থাকেন তাহলে কখনোই এটা পারবেন না। তো আমি মনে করি এইসব চিন্তাধারা বাদ দিয়ে যদি ইচ্ছা থাকে অবভিয়াসলি, তাহলে আপনারা চাইলেই বাইক চালাতে পারবেন। আর আমি মনে করি বাইক চালানো খুব ইজি ব্যাপার, এটা নিয়ে এত মানে ভয় পাওয়ার কিছু নাই যে আসলে বাইক চালাতে পারবো না বা হাইট কতটা বা এটা ভারীর যে ব্যাপারটা, মূলত কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা, আপনি যদি সেটা খুব ভালোভাবে পারেন তাহলে বাইক চালানো খুব ইজি। আচ্ছা বৈশাখী, আমরা যদি মানে আরেকটা ব্যাপার জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে বাইক চালানো সহজ নাকি স্কুটি চালানো সহজ, এই জায়গাটা যদি একটু দর্শকদের জন্য ক্লিয়ার করতেন। আসলে বাইক আর স্কুটির মধ্যে তো একটু ডিস্টেন্স থেকেই যায়, কারণ বাইকে আপনার হচ্ছে গিয়ারের একটা ব্যাপার আছে যেটা স্কুটিতে নাই। তো আমি মনে করি দুইটাই ইজি, এটা আপনার জায়গা থেকে আপনি যেটা চান। স্কুটি চালাইতে একটু সহজ হয় কি, এটায় গিয়ার দিতে হয় না, জাস্ট অটোমেটিকলি পিক আপ দিলে হয়ে যায়। আর বাইকে আপনার গিয়ার দিতে হয়, ক্লাচ চাপতে হয়, এই জাস্ট। আমি মনে করি দুইটা ইজি, কারণ আমি আসলে বাইক থেকে শিখেছি, তো আমি বাইকও খুব ইজিলি পারি আর হচ্ছে স্কুটি, তো আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। মূলত হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যদি চান আপনি দুইটাই শিখতে, যে কোনোটা দিয়েই শিখতে পারেন, এটা মূলত আপনার উপরে ডিপেন্ড করে। তো বন্ধুরা, আসলে কমফোর্টের জায়গা থেকে আপনি যেটা কমফোর্ট ফিল করবেন, সেটা মানে বাইক হোক অথবা স্কুটি হোক, ডাজ নট ম্যাটার, বাট আপনার চয়েস, আপনার কমফোর্ট, এটার প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। আপনি মেয়ে হন বা ছেলে হন, আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন, যদি চিন্তা করেন যে আমি বাইক চালালে মানুষ কী বলবে, এই মানুষ কী বলবে এই জায়গাটা হচ্ছে বাদ দিতে হবে, তাহলেই হচ্ছে আপনি চালাতে পারবেন। আর যদি মানুষ কী বলবে এই জায়গাটা থেকে যদি আপনি বের হতে না পারেন, তাহলে কখনোই আপনি হচ্ছে কোনো কিছুই করতে পারবেন না। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথে আজকে ছিল হচ্ছে একজন বাইকার, শুধু বাইকার না, তাকে আসলে লেডি বাইকার বলা যায়, এবং বাংলাদেশে লেডি বাইকারের সংখ্যা দিন দিন কিন্তু বাড়তেছে। তো আসলে আপনারা চাইলেও আপনাদের কমফোর্টের জায়গা থেকে যদি আপনার পছন্দ বাইক থাকে, এবং আপনি যদি একজন মেয়ে মানুষ হন, তাহলে অবশ্যই আপনার পছন্দ বা আপনার যে কমফোর্টের জায়গাটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। বোঝানোর চেষ্টা করেছি বাইক এবং হচ্ছে স্কুটির ভিতরে তফাৎ, এবং হচ্ছে
কি কি বাধা বা কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে, এটা আশা করি কিছুটা হলেও উপকার হবে যারা এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নিরাশ করবেন না। এই আশায় শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।